এদিকে জমহনি বাজারের যানজট নিরসনের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় জমহনি পূর্বাঞ্চল বাস মালিক সমিতির সাথে জমহনি ট্রাফিক পুলিশের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন জমহনি ট্রাফিক পুলিশের অফিসার কামরুল ইসলাম, জমহনি পূর্বাঞ্চল বাস মালিক সমিতির উপদেষ্টা ইমরান নূর রফি সহ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দরা। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যদি সেবামুখী হন, এই ব্যবসাটা যদি সেবামুখী ব্যবসা হয় তাহলে আমরা সবাই কি সেবক না? আমার যে শ্রমিক একজন যাত্রীকে সোনাপুর থেকে ফেনী পর্যন্ত নিয়ে যায়, সমস্ত 40 জন যাত্রী বসে থাকে।